Xavier, দুলাভাই এসে পড়েছি, কেমন আছো তুমি? ভালো আছি। আপু কোথায়? বাসায় নাই, আপু বাসায় নাই? দরকার লাগে। উমা, আপু আবার এই যে ওখানে আবার কই গেল? তো চলো, বেড়াইতে গেছে বেড়াতে গেছে, তো চলো। আসলে না জানো, আজকে একটু ওই যে মার্কেটে আইছি, তো পরে আমি কই তাহলে দুলাভাই একটু দেখে যাই। আছে। হ্যাঁ, আবার এই যে আপু আবার এই যে এত সকালে কোথায় গেছে? আরে আপু কিনো আনো যাবে, এটা দেহার বিষয় না, মানে এর বিষয় না কেন, তাই? তুমি আইছো না, ওরে বাপরে, তুমি বুঝো না রে। না ইয়া করছে নাকি? আর শালিটা রাখতে কি সুন্দর! ও মা, হ্যাঁ তাই আইয়া, দেখতে হবো না কার শালিডা। কার আমি শালি? কথা বলবা নাকি আমার তো বাইরে ভয় যাবা? করতেছে, তোমার আপু যদি আয় যায় কেন? দূর যা, যে মানুষে বরে ভয় পাও ও তো বেতু। তুমি কি বেতু নাকি? আমার আমার তোমার আপুরে ভীষণ ভয় লাগে, ভয় মানে লাগে? মানে কিনু কইতে গেলে পুশ 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 করতে দেয় খালি, আরে যা, আপার মেজাজ এটা আগে থেকে, বিয়ের আগে থেকে ও মেজাজ আগে এরকম? থেকে হ এরকমই। এরকম হ্যাঁ থাক, আপুর সাথে এগুলা বলার দরকার নাই। কি তোমার আমার কথা যাতে সাবধান, আপু না জানতে পারে, যদি জানতে পারে তোমার একবার দিব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি পিঠের সাবধান সাথে। করো না। হ্যাঁ আমি কইতে যাবো কি? আমি কইলে তো আমারও দিব পিটিশ, বুঝো হ্যাঁ, নাই? তুমি কইও না। শোনো, হ্যাঁ আমার আপু না এই দাঙ্গে আমারে দেখতে পারে না। কেন, এই যে তোমার সাথে কথা বার্তা বলি না, হ্যাঁ কেমন জানি কেমন করে আমার সাথে। মানে মাইন্ড করে আমাদের ডিজিটালের যুগ, ডিজিটাল। এগুলা এই যে আনকেলসের কথা বললে কি ভালো লাগে? না একদম না, আর আপু যে কি যে আগের দিনের মতন পরিবেশ নিয়ে বসে রয়েছে, হ্যাঁ আমার এই তো যে একদম মাথা পছন্দ। ঘুমটা দিয়া। তুই হ্যাঁ কেমন আপু, আছিস বল? এই তো আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? এই তো ভালো আছি বল, তুই কেমন আছিস? ভালো আছো? অনেক অনেক ভালো আছি। বাড়িতে সবাই কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তুই আইসো আস্তে আস্তে আমার করবি না? আপু আমার মোবাইলে না চার্জ নাই, বুঝছো, বন্ধ হয়ে গেছে, কেলে তোমার ফোন দিতে পারিনি। আর সাথে তুই এটা কি করতো? তুই শুধু এব দেখ, এর একটা বেড়া মানুষ না, তো তোরা বাড়িতে খেয়েছে। তুমি না আপু, তুমি আগের মতনই রয়ে গেলা। আমি আইতে আসতে তুই ঈদে দেখো তো তোরা বলতো, দেখো তোরা বাইরে চেষ্টা করো, ওইদিকে বিয়া করছে মানে উনি মেয়ের সাথে কিছু একটা করে না কি? না মিশো না দুলা, আমি আমার তো দুলা ভাই লাগে, সমস্যা সাথী কি দুলা ভাই? দেখো, তোমার বইনা দেখলে ইয়া করবো, তুমি তো দূরা কথা শোনো না, তোমার আপুরে দেখলে আমার এমনি ভয় করে, আমার তবে আছে বুঝছো? ফোন আছে, আমি দেখ বিয়ে করাম, দেখ কেমন বাদ্যত আছে, বুঝো? যা বাজার মাসে উড়াই গেছিল না রে তোর। আপু দুলা ভাই ঠিক আছে, তুমি ঠিক নেই। দুলা ভাই ঠিক আছে, আমি ঠিক নেই মানে? এই যে তুমি যে সই বাহানা মার্কেটে গেছিলা, কিছু কেনাকাটা করতে গেছো, চুল মুল এলোমেলো করে গেছো, আমার মতন এরকম হ্যান্ডসাম স্মার্ট হয়ে তুমি চলতে পারো না? আবার একটু দুলা ভাইয়ের সাথে একটু কথা বলি তাও। তুই তো কটাই হবি, ঠিক আছে? তুই তো জানাস না একটা সংসার চালানো মানে একটা ইয়া করে নেওয়ার কতটা সমস্যা, বুঝছে? এত সময় কই পাবো সংসার মনে আর কেউ করে না, তুমি করো করে, আপু। ঠিক আছে? কিন্তু তুমি আপু একটা লাখের মধ্যে একটা স্বামী পাইছো, বুঝছো, আমার দুলা ভাইয়ের মতো দুলা ভাই না। তারিফ করতে না, ঠিক আছে? আর তুই এত বসা বসে করছিস, তুই একটু সাবধানে দূরে বল। আর তুই এটা কি করছো? যাই আবার আমার উপদেশ দেয়, এটা কি? এগুলা কি ড্রেস নাকি? এই এই তোমার বোন, এ তো ছোট মানুষ, তো ও তো আসলে ওইটাই বানায়। হ্যাঁ হ্যাঁ, তো তুমি আমার কথা স্যারে এর সাথে আপনি নাক গলা দিব না, চুপ করে বসে থাকেন, ঠিক আছে? কি মানায় এগুলা? এক ছোট মানুষ কিভাবে, এত ছোট কই? আমি জানি না হ্যাঁ কেমন বয়সটা ওই লিখিত হয়েছে বয়স না হইলেও, কিন্তু যে ড্রেস আপ না এগুলো আমার সাথে। পছন্দ না। হ এই দুলো মানুষ এগুলা ড্রেস পরে? যাক, আপু গেছে ভাত আনতে, বুঝছো। আপুর এগুলা কথা কে শুনে? কে শুনে? এক কান্দে নে আর এক কান্দে বের করে দিই, বুঝছো না? আর দুলা ভাই হ্যাঁ তোমার এক্টিংটা তো, সে তুমি তো আপুর সামনে করে এত ভাব দেখাও, যেমন লাগে একটা ভাজা মাছ উড়াই খেতে পারো না। আমি যদি হ্যান্ডসাম হই তাহলে তোমার আপু তো এমনি সন্দেহ করে, আরো বেশি করে করব হ্যাঁ কেন সাথী, কি এবার। হ্যাঁ আপু, বাদ বাড়া তোর এত গুলা বের খায়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি একটু বাইরে যাবো, ঠিক আছে? তোদের বাদ গুলো এখানে টেবিলের উপরে রেখে গেলাম, তোরা খাই, ঠিক আছে? তো আমি বাড়ি থেকে একটু আসি, একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে গা, আচ্ছা যা। ভালো হয়েছে তোমার এক্টিংটা, সে জোস। হ্যাঁ আমি যে তোমার তুমি আপাই তো না, ভালো অ্যাক্টিং করো আপুর সামনে, যেমন লাগে এবে বাতাও, যেমন লাগে একবারে বোকা। আপু আস্তে আস্তে, তাহলে আমরা চলেন, আমরা রুমে যাই, গেট প্রেম টেম পুটিশ পুটিশ করি। চলো চলো।
দুলা ভাই দুলা ভাই, আবার আপু যাতে কুশো বাবার আইসা পড়ে তো আমারও বই করতেছে, যদি আয় পড়ে চল আপনার কিছু কেটে লাই। আমি তোর বাসায় রেখে গেছি, বলছে তা তোরা বাইরে খাবার দিস, তুই কি রে সাথে? সাথে আসলে তুই আমার বোন, বোন হয়ে এরকম কাজ করতে পারলি? মানুষের গুলা বাসা থেকে এগুলা করে, আর আমি তোর এত কন্ধ করে বুঝাইলাম যে সাথে এসব ড্রেস আপ করা ভালো না, বা একজন পুরুষের সাথে এগুলা করা ভালো না, তুই এগুলা করিস আমার আর আলাদা তো তোরা বাসাতে। আরে ভাই রাই, আপনি কিরকম মানুষ, শাড়ির সাথে মানুষ এগুলা করে? শরম লজ্জা কি সব গেছে গা? আসলে আমার অত ছোট মা না, আসলে আমি এটা তোর কাছ থেকে আশা করি নাই, ঠিক আছে? তুই আমার বোন হয়ে আমার সাথে এগুলা করতে পারলি সাথে? আপু আমার ভুল হয়ে গেছে গা। তোর ভুল হয়ে গেছে, তোর তো আমি আরো আগে থেকে সাবধান করছি, তোর কিসের ভুল? এগুলা কি ভুল বলে এগুলাকে? বের হ তুই, তুই আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে যা। আপু আমি আর কখনো যাতে তোর এই বাসায় না দিবি, ঠিক আছে? বাইরে বাইরে আর কোনো কথা রিকোয়েস্ট শুনতেছি না, বাইরে দিই। আরে আপনি বড় হয়ে গেছে, আপনি গাছে কেমনে করলেন বলুন তো? আসলে আমার এই জিনিসটা ভুল হয়ে গেছে না, কারণ আসলে আমরা যে জিনিসটা করি আসলে খুবই খারাপ, ভালো না। তো দর্শক বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটা করলাম, যে শিক্ষা নিয়ে একটা ভিডিও, অনেকেই কিন্তু শালী বুঝে মানে কিন্তু এরকম অভিনয় করে, তো আপনারা আমার মতো আমি যে সিস্টেমে দেখাইলাম কেউ এরকম কাজ করবেন না। সকলকে ধন্যবাদ, আর জামাল নিউজ টু ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।